সিলেটের ঐতিহ্যবাহী রশিদ পরিবারের পক্ষ থেকে সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়ান রশিদ চৌধুরীর উদ্যোগে এই সামগ্রীগুলো সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়ের হাতে তুলে দেন। এতে KN95 মাস্ক, কিট, অক্সিজেন সিলিন্ডার, সার্জারি মাস্ক সহ করোনা আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসার বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। চিকিৎসা সামগ্রী প্রদান শেষে শায়ান রশিদ চৌধুরী বলেন যে মহামারী চলছে, সরকারের একার পক্ষে তা সামাল দেওয়া সম্ভব নয়, সকলকে নিজ নিজ অবস্থানে থেকে এই সংকট মোকাবেলায় সকল বৃত্তবানরা এগিয়ে আসা উচিত। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ দেখে যদি সিলেটের বৃত্তবান আরও লোকেরা এগিয়ে আসেন, আরও বৃত্তবান পরিবাররা এগিয়ে আসেন, তাহলে আমরা খুশি হব। এ সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় বলেন, কোভিডে যেটা সবচেয়ে ভয়াবহ যে অবস্থা সেটা হলো শ্বাসকষ্ট এবং অক্সিজেনের অপ্রতুলতা। এই অক্সিজেন সরবরাহ ওনার রোগীকে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে দেওয়ার জন্য ওনারা যে ইকুইপমেন্টসগুলো আমাদেরকে দিয়েছেন আর কি, এগুলো অত্যন্ত কাজে লাগবে আর কি তাদের চিকিৎসায়। এবং আমি এই জন্য ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং পুরো স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার এই মহৎ উদ্যোগের জন্য। ওনার পরিবারের এই যে একটা ক্রান্তিকাল যেটা পুরো বিশ্ব এখন উপলব্ধি করছে, সেই সময় এই যে ব্যক্তি উদ্যোগ সেটাকে আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আমি দেখছি। এবং আমি ওনাদের পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা এবং আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উক্ত চিকিৎসার বিভিন্ন সামগ্রী প্রদানকালে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহবুবুল আলম, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ চৌধুরী, ওয়াকফ এস্টেটের ম্যানেজার বীরেশ চন্দ্র রায় সহ প্রমুখ। পরে করোনা আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসার বিভিন্ন সামগ্রী ও স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন নিরাপত্তা সামগ্রী এ সময় তুলে দেওয়া হয়। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।